অ্যাপেলের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, প্যাকটাতে অ্যাপেল ফ্লেভার আছে। অরেঞ্জ ফ্লেভার নেই? কথা বলো না, চুপচাপ থাকলে তো বোর হয়ে যাবো। পূজা, তোমার কত কাজ, মিক্স করবে, মুখে লাগাবে, তারপর শুকোলে টেনে তুলবে। কত বিজি তুমি, আর আমাকে চুপচাপ বসিয়ে দিয়েছো। চুপচাপ কোথায় আছো, তখন থেকে তো বকবক করে যাচ্ছো। পূজা, আমাকে একটু সোফায় বসিয়ে দেবে, বসে টিভি দেখবো। হ্যাঁ, কি তুমি না খুব ছটপটে। আমি এমনি। আচ্ছা পূজা, তুমি তো একটা বিউটি পার্লার খুলতে পারো। বাবাকে বলেছিলাম, বাবা বললেন বাড়িতেই ওটা করো, চেনা মুখগুলোকে মেকআপ করতে করতে আমি একদম বোর হয়ে গেছি। তাহলে বাইরে খুলছো না কেন? তার জন্য তো অনেক টাকার দরকার, কোথায় পাবো এত টাকা? তুমিও ব্যাংক লোনের চেষ্টা করো, যেমন সিধু করেছে। কি বলে, দাদা ব্যাংক লোন নিচ্ছে? হ্যাঁ, তুমি জানো না? না তো। ও নিজের ব্যবসা শুরু করবে বলে 25 লক্ষ টাকা লোনের জন্য অ্যাপ্লাই করেছে। তাই নাকি? হ্যাঁ। বাবা, উফ, তোমরা বাবার ভয় সবাই যেন জড়সড় হয়ে যাও। এত ভয় কিসের? আঙ্কেলকে আমরা কিছু বলবো না। সিধু 25 লাখ টাকা লোন পেয়ে গেলে তার থেকে 2 লাখ টাকা তোমাকে দিয়ে দেবো, আর আমি নিজে গ্যারান্টার থাকবো, তুমি কিচ্ছু। পূজা, পূজা, আঙ্কেল মানে বাবা বাইরে একটা তোর মেয়ে এখানে। আমি এইটার সম্বন্ধে জানতে চাইছি। ওটা মানে লম্বা মতো চওড়া ফাইল আঙ্কেল। হ্যাঁ ফাইল। কিসের ফাইল জানো? শুধু 25 লাখ টাকা ব্যাংক লোনের জন্য দরখাস্ত করেছে। না বাবা, আমি ওদের সঙ্গে কথা বলছি না। আর 25 লাখ কি, ও চাইলে আমার জীবনের সারাটা রোজগারই ওকে দিয়ে দিতাম। কি দিতাম না? হ্যাঁ নিশ্চয়ই দিতেন। ও আমাকে না জানিয়ে লোনের জন্য দরখাস্ত করে খুব ভুল করেছে। কে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলছেন তাই ঠিক। ও প্রলয়, হ্যাঁ, তোমার বিয়ে জানে কবে? আপনি যাবে ডিসাইড করবেন? না না, 2 দিন পর। বোঝাও ওকে। সিধু, আমার বিয়ে না 2 দিন পর, আর তুই আঙ্কেল আমরা বুঝিয়ে বলবো ওকে। তোমরা ওর বন্ধু, ওর মগজে একটু বুদ্ধি ঢোকানোর চেষ্টা করো। হ্যাঁ ওকে। পাঁচলাম বাবা কেটে পর যা ভেড়া কলে পড়েছিলাম। সিধু, আমরা আসছি বাবা, কাটি। এই চল 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 চল।